বিনা পয়সায় বিনা স্বার্থে 432 জন লোক অস্থায়ীকে পার্মানেন্ট করছে। আমরা চাই এই বিগত দিনে যেই রকমের 2006 সালে পর্ষদ সভার মাধ্যমে পার্মানেন্ট হয়েছিল, ওই রকমে আমাদেরকেও এখন ভোট বাই সার্কুলেশন বসাইয়া আমাদেরকে যে অনতিবিলম্বে পার্মানেন্ট ছাড়া, স্থায়িত্ব ছাড়া, জাতীয়করণ ছাড়া এই রাজপথ ছাড়বো না। আমরা একটাই দাবি জানাই, আমাদের শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের নিকট আমাদের আকুল আবেদন থাকবে, সে যেন আমাদেরকে অনতিবিলম্বে আমাদেরকে স্থায়িত্ব করে। আমরা এই সারের কেউ কথা আমরা শুনবো, নিয়োগ সব বন্ধ করতে হবে। আমার নাম অস্থায়ী শ্রমিক কর্মচারী মোহাম্মদ আল মামুন, DIWT।